আমি রাজা সহ নমস্কার আমি সুদেশনা আমাদের কোম্পানির নাম হচ্ছে ইন্টেরিয়র স্পা আমাদের 10 বছরের কোম্পানি আমরা সিন্স 2012 আমরা কোম্পানিটাকে স্টার্ট করেছিলাম আমরা হাজবেন্ড ভাই দুজনেই কাজ করি আচ্ছা আপনাদের সঙ্গে যদি কেউ এই ভিডিওটা দেখছেন ধরুন আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবে আমাদের কন্ট্যাক্ট করার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার হচ্ছে 9874959924 আরেকটা হচ্ছে 9748540671 এই দুটো নম্বরে আমাদেরকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা আপনাদের মূলত আপনারা তো ইন্টেরিয়রের কাজ করছেন মানে ফুল ইন্টেরিয়রের কাজ করেন তাই তো হ্যাঁ আমরা কমপ্লিট ইন্টেরিয়র এ টু জেড মানে আপনি যদি চাবি দেন র ফ্ল্যাট দেন ইভেন যদি টাইলসও না থাকে আমরা টাইলস থেকে স্টার্ট করে কমপ্লিট আপনার চাবিটা কমপ্লিট করে আপনাকে হ্যান্ড ওভার করব কেউ ধরুন শুধুমাত্র টিভি ইউনিট করাতে চাইছে কেউ ধরুন শুধু ওয়ার্ড্রপ করাতে চাইছে সেক্ষেত্রে কি আপনারা করেন সেরকম বেসিক্যালি আমরা করি না বাট আমাদের কাজের মানে যদি ভলিউম থাকে আর কোথাও আশেপাশে যদি সাইট থাকে এরকম যদি কোনো রিকোয়েস্ট আসে দেন আমরা করে দিয়ে পাঠিয়ে দিই আচ্ছা কোন কোন লোকেশনে আপনারা কাজ করছেন বা করেন আমরা ফোকাস করি রাজারহাট নিউ টাউন ইভেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল বাইরে কিন্তু আমরা কাজ করি যেরকম হচ্ছে পাটনা উড়িষ্যা তো বেসিক্যালি ফোকাস থাকে আমাদের লকডাউনের পর থেকে আমাদের কাজ একটু লিমিটেড হয়ে গেছে আমরাও রাজারহাট নিউ টাউন শর্ট লেক নাগেরবাজার আপ টু ব্যারাকপুর থেকে গড়িয়া পর্যন্ত আমরা মুভমেন্ট করি রেগুলারলি বেসিসে আচ্ছা আপনারা যে ইন্টেরিয়র কাজ করছেন মানে মেটেরিয়ালস বা সেরকম কী কী দিচ্ছেন বা সেটা যদি একটু বলেন মেটেরিয়াল বলতে এইটা হচ্ছে ইন্টেরিয়র টোটালি হচ্ছে একটা তার কোনো বাজেট হয় না এটা বেসিক্যালি আপনি ভালো করে জানেন এটা বিকজ ইন্টেরিয়ারে কোনো লিমিট নেই আমরা কাস্টমারের ক্লায়েন্টের আপনাদের রিকোয়ারমেন্ট জানার পর আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি এবার আপনি যদি ভাবেন যে আমি আমার বাজেট ভালো আছে আমি নিজের বাড়িকে ফ্ল্যাটকে ভালো করে আমি ডেভেলপ করতে চাই দেন আপনি আপনার বেস্ট কোয়ালিটি প্লাইউড হলো ফিটিংস হলো ফিটিংস বলতে হার্ডওয়্যার ফিটিংস এইগুলো সেইগুলোতে আপনি চুজ করতে পারেন আদারওয়াইজ আমাদের বিডব্লিউআর গ্রেড দিয়ে এখানে যত কাজ হয়েছে সব আমরা বিডব্লিউআর গ্রেড দিয়ে করা হয়েছে আমরা তো এখানকার কাজটা পুরোটাই ভিডিওতে দেখাবো আচ্ছা আপনাদের এখানে ধরুন আপনারা কেউ কেউ ইন্টারেস্টেড হলো তারপরে তার কাজ কেউ আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলো তারপরে ফুল প্রসেসটা যদি বলে দেন আমাদের বেসিক্যালি আমাদের কন্ট্যাক্ট করার পর আমরা যদি ওনার সাইট আমরা ভিজিট করি সাইট ভিজিট করার পর ওনার রিকোয়ারমেন্টগুলো জানি যে ওনার রিকোয়ারমেন্ট কী আছে জানার পর আমরা সাইট ভিজিট করার পর আমাদের প্রসিডিওর হচ্ছে বেসিক্যালি ক্লায়েন্টকে কী চাই ক্লায়েন্টের সেটা আমরা জানার পর ক্লায়েন্টকে একটা আমরা ফ্লোর লেআউট নিয়ে আমরা একটা 3D 2D আমরা দিই আচ্ছা দেওয়ার পর এটাতে কী হয় ক্লায়েন্ট বুঝতে পারবে যে ওনার ফ্ল্যাটে কী হতে চাইছে যে আমি একটা বাজেট করেছি সাপোজ একটা 3BHK 10 লাখ টাকা আমি একটা ওনাকে কোটেশন দিলাম তো উনি একটা 3BHK 10 লাখ টাকা যে দেবেন আমাকে 10 লাখ টাকাতে কী পাচ্ছেন তো তার একটা টোটালি একটা 3D ভিউ আচ্ছা যেরকম এখানে যতটা কাজ হয়েছে প্রত্যেকটা ক্লায়েন্টকে আমার রুম ওয়াইজ একটা 3D ভিউ দেওয়া হয়েছিল উনি স্যাটিসফাই হওয়ার পর অ্যাজ পার 3D ভিউ পুরোটাই আমরা একটা এখানে ইনপুট করেছি আচ্ছা তো আপনাদের যখন কেউ পছন্দ করে কাজ আপনাদেরকে দিল সেক্ষেত্রে কতদিনের মধ্যে মোটামুটি ডেলিভার হয় বেসিক্যালি একটা ভালো প্রজেক্ট আমরা একটা 3BHK ভালো কন্ডিশন প্রজেক্ট আমরা 3 মাসের মধ্যে একদম হ্যান্ড ওভার করে দিই সো সবকটাই টিম আছে নিজস্ব আমাদের কার্পেন্টার টিম ফুল টিম আছে আমরা বেসিক্যালি কোনো কন্ট্রাক্টরকে কাজ দিয়ে দিই না আচ্ছা এটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম যেরকম অন্য অন্য ইন্টেরিয়ারে বেসিক্যালি কী হয় কাজ নিয়ে একটা রঙের কন্ট্রাক্টরকে কাজ দিয়ে দিল কাজ নিয়ে একটা কার্পেন্টার কন্ট্রাক্টরকে কাজ দিল বাট আমাদের কোম্পানির ক্ষেত্রে এটা আমরা করি না এখানে আমাদেরই দুজনেরই সুপারভিশন থাকে আচ্ছা বেসিক্যালি আমার ওয়াইফ হচ্ছে ডিজাইনার তো আমাদেরই সুপারভিশন থাকে আর আমাদের টোটালি টিম করা আছে ওটা আমাদের সুপারভিশন আন্ডারে ডেইলি বেসিসে আমরা কাজ করাই টোটাল জিনিসটাই আপনারা মনিটর করেন একদম A to Z এখানে ফাইনাল ফ্রিজিং পর্যন্ত আমরা প্রত্যেকটা কাজ দেখে তারপরে ক্লায়েন্টকে আমরা ডেলিভার করি তো এটা একটা ডুপ্লেক্স আছে তো ডুপ্লেক্সের পুরো কাজটা আপনারা দেখুন নেক্সট পাশে একটা ডুপ্লেক্স এটা দেখে আমাকে কাজ দিয়েছে তো ওটা একদম র আছে আপনি মানে ফার্নিচারের কাজ চলছে ওটা তো দেখতে পাবেন আমাদের পুরো মিস্ত্রি সেটা এখানে থাকে
ওখানেই থাকবে, ওখানেই খাবে, ওখানে কাজ করবে, 3 মাস পর ওখান থেকে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। মানে কোথা থেকে রেডিমেড কোনো জিনিস তৈরি হয়ে আসে না, যা হবে সব আপনার সাইডে বসে তৈরি হবে। যেমন একটা সোফাও আমার কোনো জায়গা থেকে তৈরি হয়ে আসে না, 90% ইন্টেরিয়ারে কিন্তু সোফা ডাইনিং টেবিল তৈরি করে নিয়ে আসে, কোথা থেকে তৈরি করে কোথা থেকে নিয়ে আসে। তো আমরা সেটা করি না, আমরা এখানেই সোফা একটা আপনারা নিজেরা ঘরে বসে দেখতে পাবেন একটা সোফা কীভাবে তৈরি হচ্ছে বা কী হচ্ছে। পার্টি সবসময় সাইডে এসে ভিজিট করতে পারে, তার কী মেটেরিয়াল করছে, কী যাচ্ছে, কী আসছে, টোটালটা সে নিজে এসে দেখতে পাবে। আচ্ছা। বেসিক্যালি আমাদের এখানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হচ্ছে মেনলি ফোকাস আমাদের। আপনাদের এখানে ইএমআই এর সুবিধা থাকছে? ইএমআই সুবিধা আছে অবশ্যই, বিকজ সব ক্ষেত্রে ধরুন আমাদের একটা প্রজেক্ট যেরকম হলো মিনিমাম আমরা 3 মাসে হ্যান্ডওভার করে দিই। এবার কেউ যদি বললো যে আমি 6 মান্থে আমি কাজ পেমেন্ট করতে চাইছি, আচ্ছা, দেন আমরা ওই 3টে PDC পরে নিয়ে নিই। আচ্ছা দেখাই, এটা একটা মেন গেট, এখানে একটা ডিজিটাল লক ইউজ করা হয়েছে, আর এটা একটা পলিকোটেড দরজা, পলিকোট দিয়ে ফিনিশ করা হয়েছে। এটা একটা শু ক্যাবিনেট, ফুল ফিনিশ ফ্ল্যাট নয় এটা, 90% কমপ্লিট। সেখানে আমরা পুরোভাবে করে রেখেছি। যেরকম একটা স্টাডি এর নিচে স্পেস ছিল, সেখানে আমরা এই টেবিল করে দিয়েছি। এখানে আপনি কোন সময় কাজ করতে গেলে টেনে বসে কাজ করে আবার এটাকে এখানে ভেতরে স্টোরেজ আছে, আবার এটা ইউজ করে যেতে পারে। এখানেও আছে, এখানেও এছাড়া প্রত্যেকটা জায়গায় আমরা ড্রয়ার করে দিয়েছি। প্রত্যেকটা বেড হচ্ছে হাইড্রোলিক, এই হাইড্রোলিকটা জাস্ট ওইভাবে স্টোরেজ পারপাসে তুললে কোনো আপনাকে প্রেশার দিতে হবে না, সব থেকে বড় কথা এখানে। আর এটা হচ্ছে আপনার স্টোরেজ পারপাসে স্টোর করে দিলেন, স্টোর করার পর জাস্ট এটা নিয়ে পুশ করে দিলেন, ব্যাস অটোমেটিক চলে যাবে। হেড বোর্ড করা আছে লেদার ফিনিশে, এছাড়া দুটো সাইড টেবিল, এখানটা মিরার, প্রত্যেকটা ফল সিলিং, সিম্পল ফল সিলিং। এখানে আমরা কোনো হেভি এ প্রেশার দিইনি, যেখানে ক্লামজি করিনি, যেখানে ঘরটাকে মনে হবে যে ঘরটা অনেক ক্লামজি হয়ে গেছে। লাইটটা খুব সোভার ওয়ার্ম, উপরে স্ট্রিপ লাইট এগুলো দেওয়া হয়েছে। এই রুমটা হচ্ছে টোটাল একটা, এটা হচ্ছে ডুপ্লেক্স প্রজেক্ট, ডুপ্লেক্স হচ্ছে 5 BHK এটা ফ্ল্যাট। তো এটা হচ্ছে টোটাল ন্যাচারাল ভিনিয়ার উপরে কাজ করা, বেড সেম হাইড্রোলিক বেড আছে, প্রত্যেকটা জানলা আপনার প্যানেল করে কভার করা আছে। এখানে ভিনিয়ারের মধ্যে ম্যাট পিউ করা আছে, ম্যাট পলিশ, সেটা স্মুথ কোনো রকমভাবে আপনার লাগবে না। ব্লাইন্ডস করা আছে আপনার, ডোরগুলো যত আছে আউটসাইডার প্যাটার্নে রেখেছি, এই ভিনিয়ারের উপরে গ্রুপ করা, গ্রুপ করে ফিনিশিং করা। আর সব থেকে বড় হচ্ছে প্লাস পয়েন্ট যে আপনার দরজার যে ভিনিয়ারের উপরে ম্যাট পলিশ করা আছে, সেটা হচ্ছে আপনার লং লাস্টিং। এটা কোনোদিন স্ক্র্যাচ হবে না, কোনোদিন পুরনোই হবে না, মেন সবসময় অ্যাজ ইট ইজ। আপনি 10 বছর পরেও একবার পলিশ করলে এটা পুরো অ্যাজ ইট ইজ নতুনের লুক নিয়ে নেবে আপনার। এটা একটা বাথরুম, বাথরুমের
সব কিছুই করা আছে, কোমর, গিজার, আর এই হচ্ছে কমন করিডোর এরিয়ায় আপনার সিলিং। সিলিংয়ে হচ্ছে MDF জালি কাটিং, এটা এখন লেটেস্ট বলবো না, অনেক দিন ধরে এটা চলছে, বাট এই প্রজেক্টে আমরা করেছি, এটাতে করা আছে, এটাতে করা আছে। এটা হচ্ছে লিভিং, এখানে আমরা উডেন বললাম দিয়েছি। এটা হচ্ছে একটা মডুলার কিচেন, মডুলার কিচেনে এই টোটাল সেট আপটা নতুন করে করা হয়েছে, ওভারহেড, প্রত্যেকটা ওভারহেডকে আমরা হাইড্রোলিক দিয়ে কমপ্লিট করা হয়েছে। যাতে আপনি পুরো স্টোরেজটা কমপ্লিট করতে পারেন, কেন একটাই ফ্ল্যাটের মধ্যেই যত বাড়ির জিনিস আছে সবকিছু এখানেই রাখতে হবে আপনাকে, সেই জন্য আমরা স্টোরেজে অনেক কিছু আমরা মেনলি ফোকাস দিই। এসব কাটলারি, কিচেনের ড্রয়ার, প্লেন, থালা, প্লেট, ডাইনিং টেবিল, 6-seater ডাইনিং টেবিল, ওইটা উডেন পারপাসটা এই দেওয়ালে একটা হাইলাইটার হিসাবে ইউজ হবে, এখানে প্যানেলই হয় সেটা এখনো, এই পার্টটা আমাদের একটু বাকি আছে, অর্ডারিং করা হয়েছে, জাস্ট এসে ফিনিশিং দেওয়া হবে। এখানে উডেন প্যাটার্নের উপরে ডাইনিং টেবিলটাকে হাইলাইট করার জন্য এই লাইটটাকে আমরা, খুবই ডিজাইনার লাইট, মনে হবে ভিন্টেজ টাইপ কিছু, তো এই প্রজেক্টটাকে আমরা ভিন্টেজ লুক দিয়ে গেট আপ দিয়েছি। বেসিক্যালি এটা আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম, মানে ডুপ্লেক্সের গ্রাউন্ডটা, এর উপরে আমরা যাচ্ছি আপার ফ্লোরে, সিঁড়ি দিয়ে উঠেই আপনি অপার ফ্লোরিংটা টোটালটাই চেঞ্জ করেছি আমরা উডেন ফ্লোর দিয়ে। এই উডেন ফ্লোরটা অরিজিনালি উডেন ফ্লোর আছে, এছাড়া হচ্ছে এটা এখানে বাথরুম, সব মেহগানি কাঠ দিয়ে করা এই কাজ, এখানে বসে কাটিং হয়েছে, এখানে বসে সব কিছু ডিজাইন করা হয়েছে। ওপরের প্যাসেজে এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, সোফা অ্যান্ড সেন্টার টেবিল অ্যান্ড টিভি ক্যাবিনেট, উডেন প্যানেলটাকে আমরা এখানে হাইলাইট করেছি পুরো কন্টিনিউ। পুরো ন্যাচারাল ভিনিলস আপনি পরিষ্কার দেখতে পাবেন। এছাড়া এই সিলিংয়ে আছি আমরা, এই সিলিংটা টোটালি POP দিয়ে করা হয়েছে, প্লাস্টার অফ প্যারিস, তো এখানে দেখতেই পাচ্ছেন আপনি, এই আমি এটা দেখে মনে হবে অ্যাকচুয়ালি উডেন, বাট এটা উডেন নয়, ফলস সিলিংয়ে আমরা এটা ব্রাউন কালার করেছি যাতে MDF এর জালি কাটিংয়ের সাথে এটাকে ম্যাচিং করানোর জন্য। এটা হচ্ছে সেন্টিভিয়ার, আর প্রজেক্টটার স্পেশালিটি হচ্ছে প্রজেক্ট হচ্ছে VRB দিয়ে করা, সেন্ট্রালি আছি, টোটাল 7 ইউনিটের 2 আউটডোর আছে। এবার এখানে আমরা আসব, এটা ডবল হাইটের একটা ডিসপ্লে, ফাইল ক্যাবিনেট বলতে পারেন আপনি, প্রত্যেকটা জায়গায় আপনি ড্রয়ার, পাল্লা এই দিয়ে ঠিক করা হয়েছে, কোনো জায়গা আমরা ভেঙে থাকি, এসব স্টোরেজ পারপাসে পুরো রাখা হয়েছে। এছাড়া এখানেও আছে ফাইল ক্যাবিনেট, ফাইল রেখে আপনি কিছু রাখলেন বন্ধ করে রাখতে, যেটা মেনটেন করতে না পারেন। এখানে হচ্ছে ডিসপ্লে, টোটালটাই ডিসপ্লে গ্লাস পাল্লা করা আছে, প্যানেলটা আমরা ফোকাস করেছি, প্যানেলটা কন্টিনিউ পাবেন আপনি প্যানেলটা। এটা হচ্ছে প্রজেক্টের মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের সাইজটা অনেক বড়, 14-12 আছে, তো বেড আছে, সেম বেড হাইড্রোলিক দিয়ে প্যাডিং,
লেকার গ্লাস দিয়ে এখানে হাইলাইট করা হয়েছে প্যানেলকে, লেকার পেন্টিং গ্লাস পেন্টিং দিয়ে ফ্রেমের মধ্যে করা আছে। দুটো সাইড টেবিল, বেড সাইড সুইচ আছে আপনার, টু ওয়ে সুইচ, ওয়ার্ডরোব, ওয়ার্ডরোবে সব ন্যাচারাল ভেন্সের কাজ আছে, গ্রুপিং করা আছে, হ্যান্ডেলও আমরা তো এসএস কপার দিয়েছি। এইগুলো আমার ফোকাস থাকে মেনলি, বিকজ এটাই ফিনিশিং এর উপরে টোটালটাই কাজকে ফিনিশিং দেয়। ড্রয়ার গুলো করা আছে, এছাড়া এখানে টিভি ক্যাবিনেট আছে, এখানে ওয়ালে স্পেস ছিল, এখানেও একটা ক্যাবিনেট করা হয়ে গেছে। প্যানেলিং কন্টিনিউ আছে, যেহেতু উইন্ডোর নিচে স্পেস ছিল এটাকেও স্টোরেজ বানিয়ে দিয়েছি আমরা। ফল সিলিংয়েও আমরা ভালো এর মধ্যে কনসেপ্ট দেওয়া হয়েছে, এখানে উডেন প্যাটার্ন টাইপ করে দিয়েছি, এটাতে তিনটে হাইলাইটার, তার মাঝখানে ওয়ান স্পটলাইট দেওয়া আছে, ওখানে পাঁচটা হাইলাইটার। এটা একটা উইন্ডো ছিল, উইন্ডোকে আমরা গ্লাস পেন্টিং দিয়ে, লেটার গ্লাস পেন্টিং দিয়ে আমরা ডিজাইন করেছি। যেহেতু একটা মাস্টার বেডরুম, এটার মধ্যে একটা বক্সরুমও করা আছে, চেঞ্জিং রুম যাকে বলা হয়। এখানে আপনার বাথরুম আছে, বাথরুম কাম ওয়ার্ড্রপ, এখানে আপনি চেঞ্জিং রুম হিসেবে ইউজ করতে পারবেন। এখানে পুরো মিরার দেওয়া হয়েছে, ওয়ার্ড্রপ, স্পেসিয়াস ওয়ার্ড্রপ, আপনার স্পেসিয়াস ওয়ার্ড্রপ। এখানে বাথ নেওয়ার পর এখানে এসে চেঞ্জিং করে আপনি বেরোতে পারেন। প্রত্যেকটা স্পেসিফিকেশন হচ্ছে ছোটো জায়গা, আমি এখানে পাল্লা করতে পারবো না, কিছু করতে পারবো না, দ্যাটস ওয়াই এটাকে ফুল হিসাবে ইউজ করে দিয়েছি। এখানে আপনার টাই ফাই রাখতে পারবেন, এই স্পেসটাকে মেনলি ফোকাস করা হয়েছে। এবার আসবো আমরা লাইব্রেরি রুমে। লাইব্রেরি রুমে এন্ট্রেন্সের পরেই একটা বড় লাইব্রেরি এরিয়া, এইখানে হচ্ছে সোফা কম বেড, আপনি এখানে সিটিং করে বই নিয়ে পড়তে পারেন, এখানে পড়তে পারেন বসেও, আপনি শুয়েও করতে পারেন, প্লাস আপনার যদি দরকার পড়ে আপনি এটাকে সোফা কম বেড দিতে এটাকে ফোল্ডিং করে আপনি শুয়েও পড়তে পারেন। এছাড়া পুরো লাইব্রেরি রুম হিসেবে ইউজ করা হয়েছে, যেহেতু এটা ডেপথ বেশি ওয়ার্ড্রপে তো অত ভেতরে কেউ ইউজ করতে পারবে না, এই জায়গাটা আমরা কোনো গালিচা হলো কার্পেট হলো ফোল্ডিং করে রেখে দিতে পারবো। তো আমার মেনলি এগুলো দেখানোর এটাই উদ্দেশ্য যে স্পেসটাকে কীভাবে আমরা ইউটিলাইজ করছি। এটা হচ্ছে আপনার একটা স্টাডি টেবিল, এখানে আপনি ল্যাপটপ নিয়ে ডেস্কটপ নিয়ে পড়তে পারেন, ড্রয়ার আছে, এখানে বুকশেলফ, সিম্পল ফল সিলিং, যেহেতু এটা ডুপ্লে ফ্ল্যাট তো বড় ল্যাডার রাখার ডাকতেই হয় ফ্ল্যাটে, যেহেতু হাইটের ব্যাপার আছে তো এই ফ্ল্যাটটা ল্যাডার ইউজ করার রাখার জন্য এই একটা স্পেস দেওয়া হয়েছে, ফোল্ডিং করে এখানে রাখতে পারে। এটা ওনার চিলড্রেন রুম, চিলড্রেন রুম, চিলড্রেন রুমে একটা স্পেশালি আমরা ফোকাস করেছি, বিকজ ওনার চিলড্রেন রুমে অনেক ভালো ডিমান্ড ছিল। তো টোটালি দেখতেই পাচ্ছেন যে এন্ট্রেন্স করার পর আমরা একটা বেড দেখতে পেলাম, এই বেডটা টোটালটাই আপনি এত কটা বেড দেখালাম আপনাকে ন্যাচারাল ভিনিয়ারের ওপরে ল্যামিনেটের ওপরে, বাট এটা আমি আপনাকে দেখাচ্ছি পুরোটাই বেডিং প্যাডিংয়ের ওপরে, পুরো প্যাডিংয়ের উপরে কভার করা আছে। তো এতক্ষণ আমরা অন্য অন্য রুম থেকে এই রুমটাকে আমরা অনেক ডিফারেন্ট টাইপে করা হয়েছে, একটা লেটেস্ট ডিজাইন, লেটেস্ট বলতে গেলে এই রুমে আপনি দেখতে পাচ্ছেন এই রুমের কনসেপ্টটাই আলাদা হয়ে আছে, বেড পুরো বেড প্যাডিং দিয়ে ভর্তি করা আছে, হেডবোর্ড পুরো সফট ক্লোজার দিয়ে, বেড হাইড্রোলিক দিয়ে আছে, পুরো বডিটাই বেডের কভার করা আছে। এছাড়া
ক্যামেরা দিয়ে আপনার রিফ্লেকশনটা এর মধ্যে পাচ্ছেন, আর এর মধ্যে হচ্ছে ভিনিয়ারের ন্যাচারালিটিটা সব ভালো করে আমরা বেঞ্চগুলো বাইরে এসছে ইন্টারনাল হ্যাঙ্গার দেওয়া আছে, স্টোরেজ ড্রয়ার আমরা ভালো ভালো ফিটিংসগুলো ইউজ করে দিই, সুন্দর নব সিম্পল করে দেখতে খুব সুন্দর পুরো লুকটাকে আমরা মেনটেন করেছি। এছাড়া ওখানে আমার ড্রেসিং টেবিল আছে, এটাকে জাস্ট একটা স্টাডি টেবিল টাইপ, মোবাইল ফোবাইল চার্জিং করার জন্য বই ফই রাখার জন্য এই পুরো প্যানেলটাকে কভার করা হচ্ছে সিমিলারিটি রাখার জন্য। এটা হচ্ছে ড্রেসিং, স্টোরেজ, এখানে স্টোরেজ, লফটে স্টোরেজ, নিচে পাল্লা স্টোরেজ, ড্রয়ার। তো বেসিক্যালি দেখতেই পেলেন পুরো প্রজেক্টটাকেই ভালো করে ন্যাচারাল মানে ভিনটেজ লুক দেওয়ার জন্য দিয়ে আমরা কমপ্লিট করেছি। এখনও মিনিমাম কিছুটুকুনি বাকি ফিনিশিং আছে, ম্যাট্রেস দেওয়া, পর্দা ফিটিংস লাগানো কমপ্লিট করা আর কিছু ফিনিশিং। এইটা টোটালিটা হয়ে যাওয়ার পর আমরা আরেকবার আপনাকে লাইভে এসে আপনাকে কমপ্লিট ভিডিও দেখাবো। থ্যাংক ইউ। এই প্রজেক্টটার অ্যাড্রেসটা হচ্ছে এটা রাজারহাট 00 কলেজের পেছনে বেঙ্গল DCL, এটা একটা ডুপ্লেক্স প্রজেক্ট, টাওয়ার 2, 802 ইন্টেরিয়ার্স পক্ষ থেকে এটা করা হয়েছে। নমস্কার।